আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রবলেমটা থাকে যে ভাই আমরা মুভি প্রমোট করতে চাই না। কি জন্য সেটা আমার আর বলতে লাগবে না, ওই যে মালপাতি বলে না সেটার জন্য। ভাই জান এইবার কানের মধ্যে আসতেছে হালকা পাতলা কিছু গল্প স্বল্প, আর সেই গল্প স্বল্পটা শুধুমাত্র এতটুকু না, বিশাল বড়। এক, প্রমোশন হবে 28 তারিখে, সেটা আর ভাই জান অন্য কিছু না, আমাদের আপকামিং শাকিব খানের মুভি রাজকুমারের প্রমোশন ভাই জান হইতেই পারে। তবে এইটাতে এক্সাইটমেন্টের বিষয়টা কোথায়, সেটার একমাত্র কারণ হচ্ছে প্রমোশনটা হবে ভাই গ্র্যান্ড আকারে। যেখানে রিসেন্ট টাইমে অনন্য মামুনকে আমরা বলতে শুনতেছিলাম যে ভাই গ্র্যান্ড একখান প্রমোশন করবে কামিং দরদের জন্য, গ্র্যান্ড প্রমোশনটা কি তাহলে চুরি করে নিল? এক কথা বলতে গেলে না, চুরি না। তবে সেই জিনিসটাকে দরদের আগে মেল আশরাফি ভাই যেন ইমপ্লিমেন্ট করতেছে, তাও আবার সেই গ্র্যান্ড আকারে। এই জিনিসটা অনন্য মামুন আমাদেরকে দিতে চাইছিল। হ্যাঁ ভাই, সেই বুর্জ খলিফাতেই প্রমোশনটা হবে, সেই বলিউড হলিউডের আকারে প্রমোশনটা হবে, যেটা এখন পর্যন্ত কানে আসতেছে। জানি না ভাই জান এন্ড মুহূর্ত পর্যন্ত বিষয়টা কি হবে, তবে এইটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য বিশাল বড় একখান পাওয়া। একা তো ভাই জান বাড়িতেই প্রমোশন হয় না, সেই জায়গায় ভাই প্রমোশন তো হচ্ছে তাও আবার গ্র্যান্ড আকারে। আর এই গ্র্যান্ড আকারে প্রমোশনের সবচেয়ে বড় কারণটা হচ্ছে ভাই জান 28 তারিখ, অর্থাৎ আমাদের ওয়ান অ্যান্ড অনলি কিং খানের জন্মদিন। আর ঈদ মানে ভাই জান তার মুভির ছড়াছড়ি অবস্থা। সে যেমনই হোক আমাদের ইন্ডাস্ট্রিটাকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টাটা তো করতেছে, মরতে তো আর দেয় নাই। সেই 28 তারিখে ভাইজান প্রমোশনে আসতেছে বিশাল বিশাল কিছু বিগ নিউজ। এক ভাইজান শাকিব খানের জন্মদিন, তাও আবার প্রমোশনটা হবে দুবাই। তার উপরে যে জিনিসটা আমাদের চোখে লাগার মতো, সেইখানে হচ্ছে রাজকুমারের ট্রেলারটা রিলিজ হবে সেই দিনেই। তবে এখন কথা হচ্ছে দরদ তাহলে যাবেটা কোথায়। অনন্য মামুন দরদকে নিয়ে দরদের জায়গায় থাকবে, তবে রাজকুমারকে দেখবো আমরা প্রথমবার। আমাদের দেশের কোনো মুভিকে হিউজ স্টেজ দিয়ে প্রেজেন্ট করার একখান ভালো মুখ্যম সুযোগটাই হচ্ছে সেই 28 তারিখ, কিং খানের জন্মদিন, শাকিবিয়ানদের পাগলামি, তার সাথে ভাইজান রাজকুমারের ট্রেলার, আর কি লাগে 1 2 3 সবই পাওয়া যাবো ভাইজান এই একদিনে। তবে সেই জায়গায় যাওয়ার আগে রাজকুমারের রিসেন্ট টাইমে রিলিজ হওয়ার পোস্টার খান কি কারোর নজরে পড়ছে? ভাই ভাই বাসে, সত্যি কথা বলতে গেলে ভাইজান পোস্টার খান ভালো লাগছে। এখানে ভাইজান আমাদের চিরাচরিত বাংলা সিনেমার পোস্টার গুলার থেকে ভিন্ন আকারে ভিন্ন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা আমাদের হিমেল আশরাফে, আর সেই জিনিসটা ইমপ্রেস তো করছে। জাস্ট অপেক্ষা 28 তারিখে, ট্রেইলারটা দেখবো, তার সাথে মুভি খানও এনজয় করবো। এর সাথে ভাইজান একটা মানুষকে নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে ভাইজান অনন্য মামুন। এই মানুষটা আমাদের প্রজন্মের জন্য পারফেক্ট একখান এক্সাম্পল, যেই মানুষটা আমাদেরকে বুঝে আর আমাদের চিন্তাধারাটা ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা করে। সে সফল হোক বা না হোক সেই চেষ্টাটা করতেই থাকে। আর ভাইজান সেই জিনিসটারই অভাব আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে। রাজকুমারের পরে আমার যেটা সবচেয়ে বড় অপেক্ষার কারণ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে এই দরদ। ট্রেইলার টিজার যাই আসবে না কেন, ধুমায়া খেলা হবে, মানে ধুমায়া বকবক হবে। মানুষটা প্রমিস করছে ভালো কিছু দিবে, তাই অপেক্ষায় থাকবো ভালো কিছু পাওয়ার। তাই 28 তারিখ জন্মদিনের শুভক্ষণে আমরা হয়তোবা শাকিব খানের দুইটা মুভির ট্রেইলার টিজার কিছু একখান দেখতে যাবো। এক হচ্ছে ভাইজান আমাদের রাজকুমার, দ্বিতীয় হচ্ছে দরদ। তাই দেখা যাক কি হয়, এক ঢিলে দুই পাখি নাকি ভাইজান মজাটা আস্তে আস্তে পাওয়া। তাই ভাইজান কার কি মতামত তো অবভিয়াসলি কমেন্টে জানিও। আর শাকিবিয়ান যারা আছে, ভাই কেমন যাচ্ছে দিনকাল, আসতেছে একের পর এক ধামাকা, জাস্ট কমেন্টে জানিয়ে দাও কে কোনটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। আর এই সব কিছুর মধ্যে দরদকে রাজকুমারের সাথে আলাদাভাবে করার সবচেয়ে বড় কারণ খান হচ্ছে দরদ রিলিজ পাচ্ছে প্যান ইন্ডিয়া। এই প্যান ইন্ডিয়া রিলিজের জন্য ভাই প্রমোশন খান জাঁকজমকত করতে লাগবে, প্রমোশন না করলে কে জানবে কে চিনবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে। তাই ভাই জান অনন্য মামুনের আগ্রহ তার সাথে সারপ্রাইজের অপেক্ষায়, কিছু একটা তো পাবো কথা বলার মতো, জাস্ট অপেক্ষা। এরই সাথে আরেকটা মানুষকে যোগ দিতে লাগে, সেটা হচ্ছে রেহান রাফি। এই মানুষটার আর একটা কাজ আসতেছে আমাদের এই শাকিব খানের সাথে, সেটা হচ্ছে তুফান। যেখানে রিসেন্ট টাইমে দুইটা নায়িকার নাম উন্মোচন করে দিয়েছে আমাদের সামনে, যেটা সত্যি কথা বলতে গেলে ভালোই লাগছে আমার। এক হচ্ছে মিম, দ্বিতীয় হচ্ছে নাবিলা। এরই সাথে ভাইজান কানের মধ্যে আরো একখান গুঞ্জন, যেটা হচ্ছে মেইন ভিলেনটা হচ্ছে এটাকে। অনেকের অনেক কথা, তবে সেই কথার মধ্যে একটা জিনিসকে ইগনোর না করলেই না, সেটা হচ্ছে ভাই মেইন ভিলেন হইতে যাচ্ছে যিশু। সাউন্ড ইন্ডাস্ট্রি মানুষকে আমরা তামিলে দেখছি ভাই, বলিউডে দেখছি, সব জায়গায় ভিলেনের চরিত্রে দেখছি, অসাধারণ পারফেক্ট ভাবে ভিলেনটাকে প্রেজেন্ট করে। যখন ভিলেন হবে এরকম, হিরো হবে শাকিব খান, জাস্ট অপেক্ষা। তো আর কি করার, রেগুলার হওয়ার চেষ্টা করা, তবে শরীর স্বাস্থ্য কিছুই তো আর মানে না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।